আসসালামু আলাইকুম করোনা আতঙ্কে কাপছে পুরো দেশ কাপছে পুরো বিশ্ব এর ভিতরে আমরা যেহেতু আপনাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সেহেতু আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা অনেকেই আছি যারা বিদেশে কোনো কারণে গেছি অথবা ট্যুরিস্ট ভিসায় গেছি কিন্তু করোনা ভাইরাসের কারণে সে দেশে আটকে গেছি বাংলাদেশে ফ্লাইট পাইনি কিন্তু আমাদের পাসপোর্টে যে ভিসাটা দেওয়া হয়েছিল সেই ভিসাটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং আমরা অনেকেই আছি যারা মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা করেছি কিন্তু সেই ভিসাটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য কি করছে সরকার অথবা যে দেশের ভিসা করছি সেই দেশের সরকার কি করছে আজকে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলতে হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিন প্রথম কথা আসি যে আপনি বিদেশ আছেন ট্যুরিস্ট ভিসায় অথবা আপনি যে কোনো কাজে বিদেশ গেছেন কিন্তু আপনি দেশে ফিরতে হবে আপনার ভিসার মেয়াদ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে অথবা এমন অনেকেই আছেন যাদের ভিসার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু করোনা ভাইরাসের কারণে তারা দেশে আসতে পারেননি তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে বাংলাদেশ সরকার তো জানিয়েই দিয়েছে যে বাংলাদেশে যে সমস্ত বিদেশিরা আছে যে যারা তাদের দেশে যেতে পারেনি করোনা ভাইরাসের কারণে তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এখন যদি এই তিন মাসের ভিতরে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসে তাহলে আরও বাড়িয়ে দেবে ঠিক তেমনি আপনি যে কোনো দেশে আছেন যে দেশে আছেন না কেন সেই দেশে যদি থাকাকালীন আপনার ভিসার মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে কোনো টেনশন করবেন না আপনাদের জন্য ভিসাটা বাড়িয়ে দিবে আর দ্বিতীয় পর্যায়ে আসি এখন দ্বিতীয় স্টেপ আসি যে অনেকে আছেন যারা মিডল ইস্ট অথবা ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য ভিসা করছেন কিন্তু করোনা ভাইরাসের কারণে ভিসাটা আপনার মেয়াদ শেষে যাচ্ছে অথবা আপনি যেতে পারেননি সেক্ষেত্রে আপনাদের কি হবে দ্বিতীয়টার কথা হলো যে আপনারা কোনো টেনশন করবেন না যেহেতু আপনাদের একটা তথ্য আমি দেখলাম যে জানুয়ারি অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে দু হাজার বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে এখন পর্যন্ত যদি কারোর ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় অথবা আপনার ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে কিন্তু আপনি করোনা ভাইরাসের কারণে কোনো দেশে যেতে পারছেন না পরবর্তীতে আপনাদেরকে আরও একটা সুযোগ দেওয়া হবে আপনি আপনার যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি আপনার ভিসাটা পেয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্ট সহ আপনি আপনার পাসপোর্ট সাবমিট করবেন হয়তো খুব সহজেই আপনি ভিসা পেয়ে যাবেন কোনো হ্যারাসমেন্ট ছাড়াই আপনি ভিসা পেয়ে যাবেন তার জন্যে আপনারা যারা বিদেশ যেতে চান ভিসা খুব মূল্যবান যেমন সেনজেন কান্ট্রির ভিসাগুলো কিন্তু খুবই মূল্যবান ভিসা খুব হতে চায় না খুব কম মানুষের হয় অথবা আমেরিকার ভিসাগুলো কিন্তু খুব কম মানুষের হয়ে থাকে এইসব ভিসার ক্ষেত্রে যারা খুব টেনশন করছেন টেনশানের কোনো কারণ নেই আপনারা টেনশন করবেন না করোনা ভাইরাসটা নিয়ন্ত্রণে চলে আসলে যখন আবারও অ্যাম্বাসিগুলো খুলবে আপনাদের ভিসাগুলো আবারও দিবে এমনটি তথ্য আমরা পেয়েছি এবং যারা বিদেশ আছেন আপনার বাংলাদেশে আসার খুব প্রয়োজন কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষে গেছে ইমিগ্রেশন বন্ধ তারাও কোনো টেনশন করবেন না আপনাদের ভিসার মেয়াদও সে দেশের সরকার বাড়িয়ে দিবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন বেশি মানুষের সংস্পর্শে আসবেন না এবং যেখানে অনেক মানুষ সেখানে না যাওয়ার ট্রাই করবেন এবং সব সময় চেষ্টা করবেন বাসার ভিতরে থাকার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে